এখনো যদি যারা হজে যান দেখবেন কি ঘেরাওয়াতে ঢাকা আছে, ওর মধ্যে পাথরের দাগ আছে, অটোমেটিক উপর থেকে উঠে যাওয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, সাজদার জায়গা, সর্বপ্রথম ঘর কোনটা পৃথিবীতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে ইবাদতের জন্য সে ঘর কোথায়? মক্কায়। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওটা চিহ্নিত করে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি ঘর বানাও, ঘর তুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘর কোথায়? বাড়ি ঘর হলো বাইতুল মাকদিসের ওইখানে, এখন যেটা নিয়ে গন্ডগোল চলছে কয়েক জায়গায়। জন্ম বাবেলে, উনি ফিলিস্তিনে এসেছেন, উনি মিশরে গিয়েছেন, মক্কায় ঘোরাফেরা করেছেন, স্ত্রী এবং এক সন্তান তিনি মক্কায় রেখে গিয়েছিলেন। তিনি সারা দুনিয়া ঘুরেছেন দাওয়াতি কাজ নিয়ে, তাবলিগি কাজ নিয়ে, তাওহীদের প্রচার নিয়ে, শুধুমাত্র ফিলিস্তিনে বসে থাকেন নাই। তখন তো যাতায়াত ব্যবস্থা কত দুর্যোগপূর্ণ ছিল, কষ্ট করে করে পৃথিবীর সকল প্রান্তরে তিনি দৌড়িয়েছেন। তবে কখনো কখনো আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়ে সহযোগিতা করেছেন। ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ بوأنا لإبراهيم مكان البيت, আমরা ইব্রাহিমকে বললাম জায়গা চিহ্নিত করে দিলাম, ওই জায়গায় ঘর তোলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মক্কায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটু বড় হয়ে গেছে। আগের কিসসা মনে আছে তো? কি ভাই আগের কিসসা মনে আছে কি? ওই যে বউ হাজেরকা সহ শিশু সন্তান সহ কোথায় রেখে এসেছিলেন? মক্কায়। ওখানেই তারা বড় হয়ে গেছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 থেকে 5 বার গেছেন সেখানে। সেই ইতিহাস আজকে আমি বলবো না, আজকে আমার হাতে সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্দেশ হলো, ইব্রাহিম তোমার জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে তুমি আমার ঘর বানাও, তোমরা দুজনে বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফিলিস্তিন থেকে, কোথায়? মক্কায় চলে গেলেন। এখন শুধু জায়গা খুঁজতেছেন। আল্লাহ তো বললেন যে জায়গা নির্ধারিত রয়েছে, আগেই নির্ধারিত, আদমের যুগেই নির্ধারিত, তার আগে নির্ধারিত জায়গা, কিন্তু ঘর ওঠেনি। কেউ কেউ বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘর তোলা হয়েছিল, পরে বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল। ইতিহাস বিভিন্ন ধরনের রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মানুষ যিনি প্রশ্ন করেন না। আল্লাহ যখন নির্দেশ দেন আর কিছুই জানতে চান না, প্রশ্ন করেন না, বলা হয়েছে সাথে সাথে গিয়ে হাজির হয়ে যান। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন সব সময়। আল্লাহ কিছু বললে, আল্লাহ এটা কি হবে, ওটা কি হবে, এইভাবে কি, সেইভাবে কি? আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? উত্তর কি? এক কথায় মুসার উত্তর শেষ হয় না। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কু আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। উত্তর দেয় চারটা। আচ্ছা, প্রশ্ন ঠিক আল্লাহ কোন নির্দেশ দিলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন কয়েকটা করবে আল্লাহকে। আল্লাহ এটা তাহলে কিভাবে করবো, এটা এইভাবে হবে কেন? 4-5টা, 1-2টা প্রশ্ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নির্দেশ দেওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন নাই। ক্বালা লাহু রাব্বু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথে সারেন্ডার। ঘর নির্ধারণ করা হয়েছে, ঘরের জায়গা নির্ধারিত রয়েছে। ইব্রাহিম তুমি মক্কায় যাও, আমার ঘর বানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? প্রশ্ন করতেন। মেলা বড় জায়গা তো আল্লাহ, কোন জায়গায় বানাবো সেটা বলে দাও, আমি ইট পাবো কোথায় সেটা বলো, সিমেন্ট পাবো কোথায় সেটা বলো, রাজমিস্ত্রি কোথা থেকে পাবো সেটা বলো, আমি যে খামো কোনো আমার পোলাপানের বাড়ি গন্যায় ফেলায় হয়েছি তাদের কি হাল হকিকত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেন। কিন্তু ইব্রাহিমকে কোনো প্রশ্নে আল্লাহ বলছে সোজা রওনা, পুত্র কোরবানি করো, কোনো কথা নাই, সাথে সাথে রেডি। এই হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কায় গিয়ে হাজির, জায়গা খুঁজতেছেন। আল্লাহকে বলেনও না উনি, আল্লাহ জায়গা কোথায়। ওনার বিশ্বাস যে আল্লাহ নির্দেশ করেছেন, আমি আর আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন করবো না, তিনি কখন যেভাবে দেখাবেন এইভাবে। ইতিমধ্যে একটা বাতাস আসলো, বাতাস এসে বালি সরিয়ে নিয়ে গেল। বালির নিচে দেখা গেল যে কাবার ঘরের যে ঘর করতে হবে ওখানে পাথর টাথর কিছু দেখা যাচ্ছে। ওইখান থেকেই তিনি তোলা শুরু করে দিলেন। মাত্র দুইজন মিস্ত্রি, বাবা আর বেটা। বাবার নাম কি? বেটার নাম কি? ইসমাইল। কোন ইঞ্জিনিয়ার নেই, কোন টেকনিশিয়ান নেই, কোন লেবার নেই, কিছুই নেই। বিজন মরুভূমির মধ্যে বাবার বেটা আল্লাহর নির্দেশ পালন করা শুরু করে দিলেন। কতটা সহজ হয়েছিল। এখন বুক পর্যন্ত উঠে গেল, মাথা পর্যন্ত উঠে গেল। তারপরে কি করবে ইব্রাহিম? উঁচুতে তুলবে কিভাবে? ওই পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, চিন্তার কারণ নেই, আমি ব্যবস্থা করছি। এই যে পাথর দিলাম, পাথরের উপরে তুমি দাঁড়াবে। তোমার পুত্র ইসমাইল পাথর এনে দিচ্ছে, তুমি এটার উপর দাঁড়াবে, পাথর মাচা হয়ে তোমার উপর তুলে নিয়ে যাবে। আয়াতুম বাইনাতুম মুকাম ইব্রাহিম। কাবার ঘরের ওখানে জান আল্লাহ বলে আয়াতুম বাইনা, প্রকাশ্য নিদর্শন আল্লাহ মকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। এখন যদি যারা হজে যান দেখবেন কি ঘেরাওয়াতে ঢাকা আছে, ওর মধ্যে পাথরের দাগ আছে, অটোমেটিক উপর দিকে উঠে যাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন রাজমিস্ত্রি পুরা বানালেন, দেখার মতো কেউ নাই, নারায়ে তাকবীর বলার কেউ নাই, আল্লাহু আকবার বলার কেউ নাই, স্লোগানের কেউ নাই। আমার বন্ধু হাফেজ শামসুর রহমান আজাদির ডাকাটা কেউ নাই, তাই না? কেউ দেখেছে? দুই বাপ বেটা তুলতেছে নাই। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামের ভয়, তারপরে ইসমাইল আলাইহিস সালামের ভয়। আল্লাহ, কেউ দেখে নাই, তোমার নির্দেশ পালন করেছি, তুললাম। তারপরে যদি কবুল না হয়ে থাকে, এই যে ভাই বললো আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কবুল একটা বড় জিনিস, সবচেয়ে বড় বিষয় হলো কবুল। দিলেন, কবুল হলো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কোন রিয়া নেই, কেউ দেখেনি, দুই বাপ বেটায় পাথর টেনে এত কষ্ট করে ঘর তুললেন। তারপরেও ভয় করছেন কিসের? وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل, যখন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল কাবার ঘরের দেওয়ালটা উপরে তুললেন, ঘর বানানো শেষ হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমাদের বাপ বেটার পক্ষ থেকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি মহা শ্রোতা, মহা জ্ঞানী, তুমি সব জানো, সব দেখেছো। আমাদের দোয়া তুমি কবুল করে নাও। এই যে ঘরটা বানালাম আল্লাহ, তুমি এটা কবুল করে নাও। কারো মনের মধ্যে কোনো সমস্যা থাকলে সমস্যা নাই, রাত্রে শুয়ে শুয়ে নিয়ত চেঞ্জ করে ফেলবেন। আল্লাহ দেওয়ার সময় একটু রিয়ার ভাব ছিল, দুনিয়াদের একটু বুদ্ধিশুদ্ধি ছিল। আল্লাহ, তুমি আমার মনটা সোজা করে দাও, শুধুমাত্র তোমার জন্যই যেন দিয়ে থাকে। শুয়ে শুয়ে নিয়ত চেঞ্জ করবেন, যেতে যেতে নিয়ত চেঞ্জ করে ফেলবেন। যদি নিয়তে সমস্যা, আখেরি যুগের মানুষ তো আমরা, আমিও কি বাইরে দুর্বল মানুষ, দুর্বল ইমানের মানুষ। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। যে গ্যারান্টি দেয় আখেরি যুগে, তার গ্যারান্টির মধ্যে ভেজাল আছে, কিছু সমস্যা আমাদের মধ্যে থাকবেই, তাই না? আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ রিয়াটা সরায় নাও। আল্লাহ, যা নিয়ত ছিল ছিল, এখন তুমি নিয়ত ঠিক করে কবুল করে নাও। আল্লাহ খোলা রেখেছেন আপনার জন্য পথ, দুটি বিচ্ছুতি থাকতেই পারে। আল্লাহ মাপ, আল্লাহ তো আল্লাহর সবচেয়ে বড় সন্তোষ ছিল তিনি মাপ করেন, ক্ষমা করেন। আল্লাহ হাত তোলা পছন্দ করেন, আল্লাহ গুনাহ মাপ চাওয়া পছন্দ করেন, আল্লাহ এটাই ভালোবাসেন। আপনার মধ্যে থাকবে, বিচ্যুতি থাকবে, গুনাহ থাকবে, খাতা থাকবে, এটা বড় কথা না। আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিনা, ওইটি আল্লাহ বিশেষভাবে দেখেন। আমার কাছে বান্দা মাপ চাইতেছে, আর দোয়া ইবাদত, আল ইস্তিগফার ইবাদত, দোয়া ইবাদত, গুনাহ মাপ চাওয়াকে ইবাদত। মসজিদ বানালেন, এখন কি করবেন? এটা সাজদার জায়গা।